হেই, কি খবর সবার? আজকের ভিডিওতে ঢাকা সেরা 10টি কলেজ নিয়ে আলোচনা করব। এসএসসি পাস করার পরে শিক্ষার্থীদের সবথেকে বড় একটি চ্যালেঞ্জ হয়ে থাকে ভালো একটি কলেজে ভর্তি হওয়া। কিন্তু এত বড় ঢাকার মধ্যে অনেক কলেজের ভেতরে কোনটা আপনার জন্য সেরা সেটি বেছে নিতে অনেক বেগ পেতে হয়। তাই আজকের ভিডিওতে ঢাকা সেরা 10টি কলেজ আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন দেরি না করে জেনে আসি ঢাকা সেরা 10টি কলেজ সম্পর্কে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের আজকের ভিডিওর প্রথম যে কলেজটি রয়েছে সেটি হলো নটরডেম কলেজ। নটরডেম কলেজটি 1949 সালে ঢাকার লক্ষ্মীবাজারে প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায় সংকট থাকার কারণে রোমান যাজকরা এটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে এটি ঢাকার মতিঝিলে স্থানান্তরিত করা হয় এবং নটরডেম কলেজ নামকরণ করা হয়। বর্তমানে এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 6400 জনেরও বেশি। এরপরে 2 নম্বর যে কলেজটি রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকার সেনানিবাসে অবস্থিত। 1960 সালে এটি প্রতিষ্ঠা করা হয়। এই কলেজটি শুধুমাত্র সেনাবাহিনীর বাচ্চাদের জন্য উন্মুক্ত। বর্তমানে এই কলেজে প্রায় 6100 জনের বেশি শিক্ষার্থী রয়েছে। 3 নম্বর লিস্টে রয়েছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা জেলার বাইলি রোডের পাশে অবস্থিত। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ 1952 সালে প্রতিষ্ঠা করা হয়, তবে এটি শুধুমাত্র মেয়েদের জন্য উন্মুক্ত। বর্তমানে এই প্রতিষ্ঠানে 4টি ক্যাম্পাসে প্রায় 25,000 মতো শিক্ষার্থী রয়েছে। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি। এরপরে 4 নম্বরে রয়েছে ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজ যা অনেকের কাছে DCC নামেও পরিচিত, এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন বেসরকারি কলেজগুলোর মধ্যে একটি। এই কলেজটি ঢাকা জেলার ধানমন্ডি কুদরতি খোদা রোডের পাশে অবস্থিত। বর্তমানে এখানে ডিগ্রি ও অনার্সের পাশাপাশি উচ্চ মাধ্যমিকে পড়ার ব্যবস্থা রয়েছে। তবে সবথেকে মজার বিষয় হলো এই প্রতিষ্ঠানটি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পরিচালিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় 5,000-এর বেশি শিক্ষার্থী রয়েছে। এরপরে 5 নম্বরে রয়েছে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে ঢাকার উত্তরায় অবস্থিত। এই কলেজটি 1994 সালে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা ও ইংরেজি দুটি মাধ্যমে পড়ানো হয়। রাজুক মডেল স্কুল অ্যান্ড কলেজটি ঢাকা শহরে অত্যন্ত নামকরা একটি কলেজ। বর্তমানে এই কলেজে 4,900 জনের মতো শিক্ষার্থী রয়েছে। এরপরে 6 নম্বরে রয়েছে হোলি ক্রস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। হোলি ক্রস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এটি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত। এখানে মেয়েদের জন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। তবে এই স্কুলটি রোমান ক্যাথলিক দ্বারা পরিচালিত হলেও এখানে সকল ধর্মের শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় 1200 জনের মতো শিক্ষার্থী রয়েছে। 7 নম্বরে রয়েছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন কলেজগুলোর মধ্যে একটি। এই কলেজটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। 1957 সালে এটি প্রতিষ্ঠা করা হয়। এখানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। বর্তমানে এই কলেজে প্রায় 25,000-এর মতো শিক্ষার্থীর সংখ্যা রয়েছে। এরপরে 8 নম্বরে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকার মতিঝিলে অবস্থিত। এছাড়া বর্তমানে প্রতিষ্ঠানটির মূল স্কুল সহ বনশ্রী এবং মুগ্ধা আরও দুটি শাখা রয়েছে। বর্তমানে এই কলেজে প্রায় 18,000-এরও বেশি শিক্ষার্থী রয়েছে। 9 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ধানমন্ডির বর্ডার গার্ড সদর দপ্তরের অভ্যন্তরে অবস্থিত। বর্তমানে এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। তবে এটি প্রথম দিকে বর্ডার গার্ডস কর্মীদের বংশবোধ করার জন্য প্রতিষ্ঠা করা হলেও বর্তমানে এখানে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে বর্তমানে এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আমাদের লিস্টের আজকের সর্বশেষ যে কলেজটি রয়েছে সেটি হলো BF শাহিন কলেজ। BAF শাহিন কলেজ এটি ঢাকা সেনানিবাসে অবস্থিত। BAF শাহিন কলেজ এটি ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি সহশিক্ষামূলক প্রতিষ্ঠান। প্রথম দিকে এই শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি মাধ্যম হিসেবে যাত্রা শুরু করলে পরবর্তীতে ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা চালু করা হয় এবং এর কয়েক বছর পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি পায় এবং পরবর্তীতে 1977-78 সালে শাহিন উচ্চ বিদ্যালয়কে মহাবিদ্যালয় করার লক্ষ্যে BAF শাহিন কলেজ নামকরণ করা হয়। বর্তমানে এই কলেজে প্রায় 6,000-এর বেশি শিক্ষার্থীর সংখ্যা রয়েছে। এখানে আমরা 10টি কলেজ সম্পর্কে সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করেছি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিস্ট আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কলেজের নাম গুগলে সার্চ করে বিস্তারিত জেনে নেবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।